হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাব তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি, নতুন কি কি কাজ যুক্ত হয়েছে এবং কি কাজগুলো শেষের পথে, এই সকল বিষয়ে বিস্তারিত দেখাব। তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। এটি হল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এবার এসে দেখতে পাচ্ছি খুব অল্প সময়ের মধ্যেই এই প্রকল্পের অবকাঠামোগুলো মাথা তুলে দাঁড়িয়েছে। বর্তমান এখানে টার্মিনাল ভবন, ফ্লাইওভার, টার্মিনালে প্রবেশ ও বহির্গমনের জন্য সংযোগ সড়ক, কার পার্কিং, আন্ডারপাস, আমদানি রপ্তানি কার্গো কমপ্লেক্স, রেপিড এক্সিট ট্যাক্সি সহ 127টি মতো অবকাঠামোর কাজ চলছে দ্রুত গতিতে। এছাড়াও টার্মিনাল ভবনের উপরে স্টিলের ফ্রেমের কাজ ও দেয়ালে গ্লাস ফিটিং ছাড়াও টার্মিনালের ভিতরে চলছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অগ্নি নির্বাপন সহ জাতীয় ফুল সাপ্লার আদলে সৌন্দর্য বর্ধনের কাজগুলো। টার্মিনালের ভেতরের ফুলের নকশাটি জীবন্তভাবে ফুটিয়ে তোলার জন্য এক ধরনের স্পেশাল মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। এই ডিজাইনটি পদ্ম ফুলের আদলে তৈরি করা হয়েছে। এখানে লাইট স্থাপন করা হবে। তৃতীয় টার্মিনালের নকশা করেছেন বিখ্যাত স্থপতি রোহানি বাহারিন। তিনি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর এবং মালদ্বীপ, ফিলিপাইন সহ বিশ্বের বড় বড় বিমানবন্দরের নকশা করেছেন। এখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি অংশ যুক্ত হয়েছে সরাসরি তৃতীয় টার্মিনালে, যার ফলে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাত্রাবাড়ি থেকে খুব সহজেই ঢাকা শহরের তীব্র যানজট এড়িয়ে খুব অল্প সময়ের মধ্যে প্রবেশ করা যাবে এই তৃতীয় টার্মিনালে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এখন অনেকটাই প্রস্তুত। এই তৃতীয় টার্মিনালের পাশেই দৃশ্যমান হয়েছে টোল প্লাজা। এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশে এই ফ্লাইওভার চলে গেছে তৃতীয় টার্মিনালের ভেতর। এই ফ্লাইওভার দিয়ে উত্তরা টঙ্গি এবং গাজীপুরের দিক থেকে আসা যানবাহনগুলো সরাসরি টার্মিনালে প্রবেশ করতে পারবে। যারা নিচে যেতে চাইবেন তারা ফ্লাইওভারের এই লেন দিয়ে নিচে চলে যাবেন। এবং কুডিল বিশ্বরোডের দিক থেকে আসা যানবাহনগুলো এই ফ্লাইওভারটি ব্যবহার করবে, যার জন্য নিচে তৈরি করা হয়েছে নতুন সড়ক। এই সড়ক দিয়ে ফ্লাইওভারের সাহায্যে উপরে টার্মিনালে চলে যাবেন। এবং এই আন্ডারগ্রাউন্ড সড়ক দিয়ে আমদানি রপ্তানি কার্গো কমপ্লেক্সে যাওয়া যাবে এবং বিমানবন্দর সড়কেও যাওয়া যেতে পারে। আগামী অক্টোবর মাসের শেষের দিকে আংশিক উদ্বোধন হবে নতুন এই টার্মিনালটি। বেবিচকের তথ্য অনুযায়ী তৃতীয় টার্মিনালে মোট 26টি বোর্ডিং ব্রিজের ব্যবস্থা থাকবে। আগামী অক্টোবরে 12টি বোর্ডিং ব্রিজ চালু করা হবে। বহির্গমনের জন্য মোট 115টি চেক ইন কাউন্টার থাকবে, 15টি সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার সহ 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টার সহ বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার থাকবে 66টি, আগমনের ক্ষেত্রে 5টি স্বয়ংক্রিয় চেক ইন কাউন্টার সহ মোট 59টি কাউন্টার থাকবে। টার্মিনালে 16টি ব্যাগেজ বেল্ট স্থাপন করা হবে। অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য থাকবে 4টি পৃথক বেল্ট। 1044টি গাড়ি ধারণ ক্ষমতা সম্পন্ন বহুতল কার পার্কিংও দৃশ্যমান হয়ে যাচ্ছে। 2017 সালে তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্পটি হাতে নেওয়া হয়। নির্মাণ কাজ শুরু হয় 2019 সালের 28 ডিসেম্বর। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় 21,398 কোটি টাকা। এর মধ্যে জাপানি সহযোগিতা সংস্থা জাইকা ঋণ হিসেবে দিচ্ছে 16,141 কোটি টাকা, আর বাকি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। এই টার্মিনাল নির্মাণ কাজ করছে জাপানের মিতসুবিশি ও ফুজিতা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং। ইতিমধ্যে কাজ শেষ হয়েছে 85%-এর বেশি।
টার্মিনালের মূল অবকাঠামোটি এখন দৃশ্যমান। নতুন এই টার্মিনালের মূল ভবনের আয়তন হবে 2,30,000 বর্গমিটার, যা বর্তমানে থাকা দুটি টার্মিনালের দ্বিগুণের চেয়েও বেশি বড়। বর্তমানে 1 ও 2 নম্বর টার্মিনালটিও উড়াল সড়কের মাধ্যমে তৃতীয় টার্মিনালের সঙ্গে যুক্ত থাকবে। এখানে রয়েছে দুটি সুন্দর জলাধার, এই দুটি জলাধার এই টার্মিনালের সৌন্দর্য আরও বাড়িয়ে দিবে। এছাড়া এখান থেকে জরুরি মুহূর্তে পানি সংগ্রহ করা যাবে এবং এটি উচ্চ শব্দের তরঙ্গ কমাতেও সাহায্য করবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি ভিত্তিতে তৃতীয় টার্মিনালের পরিচালন ও রক্ষণাবেক্ষণ করতে অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স অফ থার্ড টার্মিনাল অ্যাট হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শীর্ষক প্রকল্পে নীতিগত অনুমোদনও দিয়েছে সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। জাপানের পক্ষ থেকে টার্মিনালের রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করতে ইতোমধ্যে প্রস্তাব এসেছে সরকারের কাছে। একই সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডলিং করার আগ্রহ জানিয়েছে জাপান। বর্তমান টার্মিনালের লাগেজ চুরি হয়ে যাওয়া ও যাত্রী হয়রানি সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হন যাত্রীরা। তাই সাধারণ যাত্রী হিসেবে আমরাও চাই জাপানকে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব দেওয়া হোক। তো বন্ধুগণ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।